ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি, অ্যাডভান্স টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার AECC 2, মানে এনভায়রনমেন্টাল স্টাডিজের তোমাদের সবারই আছে, জানো তোমরা, কম্পালসারি এটা, বিএ, বিকম, বিএসসি, অনার্স পাস সবারই আছে। তো আমি তোমাদের বলেছিলাম কিছু কোয়েশ্চেন পেপার উইথ আনসার তোমাদের দিয়ে দেবো, তো সেই অনুযায়ী আমি 21-এর কোয়েশ্চেন পেপার উইথ আনসার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ আমি সেকেন্ড সেমিস্টারের কোয়েশ্চেনগুলি কিন্তু এবার 21-এর শুরু করব, কোয়েশ্চেন পেপারগুলি আমি আপলোড করব। তার আমি যেহেতু আমি এনভায়রনমেন্টাল স্টাডিটা তোমাদের স্টার্ট করে দিয়েছি, তো এই পেপারটা আমি আগে দিয়ে দিলাম, আর এর আনসারগুলোও যেহেতু বলে দেবো বলেছিলাম, সেই জন্য এটাও দিয়ে দিচ্ছি। তো চলো দেখে নাও, তোমাদের এখানে 25টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 2 করে, তোমাদের ফুল মার্কস হচ্ছে 50। দেখো, 1 নম্বর, ভূগর্ভস্থ জলস্তর হ্রাস পাওয়ার একটি কারণ, উত্তর হচ্ছে ক, জল ও মৃত্তিকা দূষণ। যেহেতু কোয়েশ্চেন পেপারটা তোমরা দেখতে পাচ্ছ, আমি আর আদার্স অপশনগুলি বলছি না, শুধু আনসারগুলি বলে দিচ্ছি। তার সঙ্গে তোমরা যারা সিলেবাসটা এখনও জানো না, সিলেবাসের ভিডিও অলরেডি আপলোড করা আছে, তোমরা সেটাও দেখে নিতে পারো। 2 নম্বর, দেখো, ভারতের সবুজ বিপ্লবের প্রণেতা কে ছিলেন, উত্তর হচ্ছে খ, MS স্বামীনাথন। 3 নম্বর, দেখো, নিম্নলিখিত কোন প্রকার জমি শিল্প কারখানা স্থাপনের পক্ষে পরিবেশগত দিক থেকে আদর্শ, উত্তর হচ্ছে খ, পতিত জমি। 4 নম্বর, দেখো, নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক, উত্তর হচ্ছে ক, স্টকহোম সমাবেশ 1972। 5 নম্বর, দেখো, নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক, উত্তর হচ্ছে ক, জোহার মৃত্তিকা সংরক্ষণ। 6 নম্বর, দেখো, নিম্নলিখিত যে রোগটি পারদের বিষক্রিয়ায় হয়, উত্তর হচ্ছে মিনা মাটা। 7 নম্বর, দেখো, নিম্নলিখিত কোনটি নীরব অঞ্চল, উত্তর হচ্ছে গ, শিক্ষাঙ্গন অধ্যুষিত অঞ্চল। 8 নম্বর, দেখো, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট চালু হয়েছে যে বছর, উত্তর হচ্ছে খ, 1986। 9 নম্বর, দেখো, প্রবাহমান জলের বস্তুতন্ত্রকে বলা হয়, উত্তর হচ্ছে খ, লোকটি। 10 নম্বর, দেখো, নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক, উত্তর হচ্ছে ক, GPP ইকুয়াল টু NPP প্লাস R, এর কিন্তু ফুল ফর্মও হয়, তোমরা জানতে চাইলে কমেন্ট করো, আমি কমেন্ট দিয়ে দেবো। 11 নম্বর, দেখো, ভারতের কটি জীব ভৌগোলিক অঞ্চল আছে, উত্তর হচ্ছে খ, 10টি। 12 নম্বর, দেখো, সুন্দরবন একটি, উত্তর হচ্ছে, এটা কিন্তু সবকটাই হবে, আমি এই জন্য সবকটা অপশানই বলে দিচ্ছি, ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, খ, রামসার ক্ষেত্র, গ, জাতীয় উদ্যান, ঘ, এগুলির সবকটি ঠিক। এটার আনসার হবে ঘ, এগুলির সবকটি ঠিক। 13 নম্বর, দেখো, ভারতের মোট জৈব বৈচিত্র্য হটস্পটের সংখ্যা, উত্তর হচ্ছে গ, 4। 14 নম্বর, দেখো, নিম্নলিখিতের কোনটি একটি বিপন্ন প্রজাতি, উত্তর হচ্ছে গ, রয়্যাল বেঙ্গল টাইগার। 15 নম্বর, দেখো, ভারতের কোন রাজ্যে এশীয় সিংহে দেখা মেলে, উত্তর হচ্ছে খ, গুজরাটে। 16 নম্বর, দেখো, অল্প বৃষ্টির জন্য দায়ী মূল গ্যাসটি হলো ঘ, সালফার ডাইঅক্সাইড। 17 নম্বর, দেখো, সঠিক সম্পর্কটি নিরূপণ করো, উত্তর হচ্ছে ঘ, ভাসমান ধূলিকণা সঙ্গে বিশ্ব উষ্ণায়ন। 18 নম্বর, দেখো, শব্দ দূষণের ক্ষেত্রে ডেসিবেল সূচক কি পরিমাপ করে, উত্তর হচ্ছে ঘ, শব্দের তীব্রতা। 19 নম্বর, দেখো, কঠিন বজ্র ব্যবস্থাপনার মূল 3টি আর কি কি, উত্তর হচ্ছে রিডিউস, রিইউজ, রিসাইকেল। 20 নম্বর, দেখো, BOD কিসের পরিমাপক, উত্তর হচ্ছে ক, জল দূষণের। 21 নম্বর, দেখো, নিম্নলিখিত কোনটি বায়ু দূষণজনিত রোগ, উত্তর হচ্ছে গ, সিলিকোসিস। 22 নম্বর, দেখো, ভারতীয় সংবিধানে কোন কোন ধারায় পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে, উত্তর হচ্ছে খ, 48A এবং 51AG। 23 নম্বর, দেখো, কি কারণে একটি দেশের মানুষের সম্ভাব্য আয়ুষ্কাল বৃদ্ধি পায়, উত্তর হচ্ছে ক, জনসংখ্যা হ্রাস পেলে। 24 নম্বর, দেখো, চেরনোবিল বিপর্যয় একটি, উত্তর হচ্ছে ক, পারমাণবিক দুর্ঘটনা। 25 ও অন্তিম, দেখো, ভূমিকম্প পরিমাপক একক কি, উত্তর হচ্ছে ঘ, রিখটার স্কেল।
এবার যদি ইংলিশ ভার্সন আছে তোমরা দেখে নাও, আমি আর রিড আউট করছি না, অলরেডি আমি আনসার দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো চেক করে নিও। তো আজকে এই পর্যন্তই, তার সঙ্গে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলিকে এত পছন্দ করার জন্য, অনেক অনেক ধন্যবাদ, তোমরা এত কমেন্ট করছো, আশা করব তোমাদের রিকোয়েস্ট আমি রাখতে পাচ্ছি। আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো আমাকে কিছু সাজেশন দেওয়ার হলে, আর ভিডিওগুলি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কি না, তোমাদের ভালো লাগছে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যয়নের পাশে থাকো, আমার পাশে থাকো, আর অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে। বেল আইকনটি প্রেস করতে ভুলো না, ফার্দার নোটিফিকেশনের জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।